الله يا ربي يا الله. আজকে আমাদের যুবকদের মধ্যে 60 থেকে 80% মাদকাসক্ত আমরা অনেকেই পরিসংখ্যানে আমরা দেখি, তবে আমি বলবো হয়তো শতকরা 90 জন মাদকাসক্ত। আমার পরিসংখ্যানটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্যই। সারা পৃথিবীর হয়তো শতকরা 90 জন মানুষ এখন মাদকাসক্ত, পাগল, পাগলের কারখানা। সারা পৃথিবী এখন পাগলের আস্তানায় পরিণত হয়েছে। পাশ্চাত্যে দেশে 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 ম্যাড হাউজের কথা আমরা জানি, শুধু পাগল চিকিৎসা কেন্দ্র। ডক্টর সাহেব পাগল, ব্যারিস্টার সাহেব পাগল, অনেক মন্ত্রী আছে পাগল, অনেক শিক্ষাবিদ আছে পাগল, পাগলের কারখানা পৃথিবী। আমরা একটি মদের কথা জানি, একটি মাদকতার কথা জানি যে এই মাদক সেবন করলে মানুষ পাগল হয়। হেরোইনের কথা জানি, গাঁজার কথা জানি, ভায়াগ্রার কথা জানি, নায়াগ্রার কথা জানি। আমরা আরও বিভিন্ন নাম বেনামি মদ পৃথিবীতে আছে, এগুলির কথা জানি। এগুলো খেলে মানুষ পাগল হয়, মাদকাসক্ত হয়, নেশাগ্রস্ত হয়, উন্মাতাল হয়। কিন্তু 1400 বছর আগে কোরআন আরেকটি মদের কথা বলেছে, যেটা আমরা অনেকে জানি না, যেটা 2013 সালের অক্টোবর মাসের দিকে ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীগণ, নিউরোলজিক্যাল বিজ্ঞানীগণ, মাদকাসক্তির বিজ্ঞানীগণ, তারা গবেষণা করে যে কথাটি বলেছে, 1400 বছর আগের কোরআনের সে কথা আর 2013 সালের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের কথা এক খাতে প্রবাহিত হয়ে একই সত্য ঘোষণা করেছে। পৃথিবীতে শুধু গাঁজাই মদ নয়, হেরোইনে কেবল মাদক নয়, ভায়াগ্রা নায়াগ্রাই কেবল মাদক নয়, আরও মারাত্মক, এর চেয়ে আরও ভয়াবহ আরেকটা মাদক আছে। যেই মাদক আসক্ত হয়ে আছে বর্তমান পৃথিবীর প্রায় 85-90% মানুষ। আপনার ছেলে হয়তো সেই মাদক সেবী, আপনি জানেন না। আপনার মেয়েটা সেই মাদকে আসক্ত হয়ে আছেন, মাদকের রুগী হয়ে আছেন, আপনি জানেন না। আপনি নিজেও হয়তো সেই মাদকে আসক্ত হয়ে আছেন আর ভাবছেন আমি মদ সেবন করি না, আসলে আপনি একজন মদখোর হয়ে আছেন, মদমেনুল খামর, মদে আসক্ত হয়েছেন আপনার অজান্তেই। আপনার স্ত্রী হয়তো সেই মদে আসক্ত হয়েছেন, আপনার খবর নেই। আপনার আশপাশে 90 জন মানুষ ওই মদে 24 ঘন্টা উন্মাতাল, নেশাগ্রস্ত, বিবেক বুদ্ধিহীন ওই অবস্থায় পড়ে আছে, হয়তো আপনি জানেন না। محمد رسول الله.